আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन সকলে কেমন আছেন আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন ডিসক্লেইমার এই ভিডিওটা শুধুমাত্র শিক্ষা নিয়ে তৈরি করা হয়েছে কাউকে ঘৃণা করে না এবং কারো বিরুদ্ধে না শুধুমাত্র মানুষকে শেখানো হয়েছে কিভাবে আসলে মানুষ সঠিক পথে চলতে পারে সাবধান আমি জানি ইতিমধ্যে আপনারা একটা নোটিশ অলরেডি পেয়ে গেছেন সেটা হচ্ছে কি সরকারে বন্যার কারণে দিচ্ছে প্রিতে 8500 টাকা যেটা আমাদেরকে আমাকে দেখেন অনেকেই মেসেজে পাড়া দিয়েছে বা আমাকে টেলিগ্রামে এন্ড হচ্ছে কি মেসেঞ্জারে এই যে আমি আপনাদেরকে অন্য একটা ফোনে দেখাচ্ছি দেখেন এখানে মেসেঞ্জার অনেকে শেয়ার করে দিয়েছে এ ধরনের একটা মেসেজ ইতিমধ্যে কিন্তু অনেকেই পেয়ে গেছেন যার আসলে অনেকেই উৎপন্ন হয়ে গেছেন যে সরকারি ফ্রিতে আট হাজার পাঁচশো টাকা দিচ্ছে এটা আমরা কিভাবে নেব তো গাইজ সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আট হাজার পাঁচশো টাকা এটা আপনি আপনার বিকাশে নগদে কিভাবে নিতে পারেন এটা কতটা সত্য কিভাবে আসলে নেওয়ার প্রসেস সম্পন্ন প্রস থাকবে আজকের এই ভিডিওতে আপনি যদি এটা সম্পর্কে সঠিক তথ্য জানতে চান তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ভিডিও সো লেটস গেট স্টার্টেড অলরাইট সো গাইজ আমি জানি ইতিমধ্যে আপনি এই নোটিসটা পেয়ে গেছেন আট হাজার পাঁচশো টাকা এখন অনেকের প্রশ্ন আসতেছে এটা আমরা অনেকে আসছেন ইউটিউবে সার্চ করে মানে এটা নেওয়ার জন্য ভিডিও দেখতে যার জন্য দেখেন বন্যা মোকাবেলায় সরকার সবাইকে আট হাজার পাঁচশো টাকা ত্রাণ দিচ্ছে ভাই এটা একটা কথা হলো আট হাজার পাঁচশো টাকা এটা ত্রাণ কিভাবে হতে পারে ত্রাণ হচ্ছে কি কোন একটা পণ্যকে বলে বা পণ্য পণ্য বা কোনো খাবারকে ত্রাণ বলে এখন আট হাজার পাঁচশো টাকা কিন্তু রান হতে পারে প্রথমে এখানে একটা বল আমি সাজেশন করছি যাক তো এখন দেখেন নাম নাম্বার দিয়ে আবেদন করুন সো আমরা প্রথমতে এই লিঙ্কটা টাচ করে দেব আমি আবার বলতেছি এই লিঙ্কটা যিনি তৈরি করছেন আসলে তার বিরুদ্ধে কোনো কিছু বলতেছি না শুধুমাত্র মানুষ যাতে সতর্ক হতে মানুষ যাতে সঠিক তথ্য বা সঠিক পথে যেতে পারে যার কারণে আমি এটা রিভিউ করতেছি কেউ কোন সিরিয়াসলি মাইন্ডে নেবেন না হ্যাঁ আসুন আমরা দেখি কিভাবে এখান থেকে আট হাজার নেওয়া যায় আমি এটাও জানি ইতিমধ্যে আপনারা এই লিঙ্কে ক্লিক করে অনেকে নাম্বার সাবমিট করে দিয়েছেন অ্যান্ড হচ্ছে নম্বর সাবমিট করে দিয়ে এটা শেয়ারও করে দিয়েছেন বিভিন্ন জায়গায় যাতে আপনারা টাকাটা পেয়ে যান দ্রুত বা শেয়ার করার সাথে সাথে নাকি তারা টাকা দিয়ে দেয় এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা বিস্তারিত প্রমাণ দেখাচ্ছি দেখেন ইতিমধ্যে আপনি যদি লিঙ্কে ঢুকা ট্রাই করেন লিঙ্কটি কিন্তু ঢুকাচ্ছে না কিছুক্ষণ আগে আমি ঢুকতে পারছি ইতিমধ্যে ঢুকতে পারতেছি না যখন আমি ভিডিওটা তৈরি করতেছি জাস্ট আপনারা এই কথাটা বুঝুন হ্যাঁ তো গ্যাস মোস্ট ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে কি এগুলা কিছু ফিশিং লিঙ্ক হ্যাঁ এগুলা কিছু তৈরি করা লিঙ্ক যেগুলাতে জাস্ট একটা মানে টেক্সট অ্যাড করে একটা ফটো অ্যাড করে জাস্ট তারা এই মানে লিঙ্কগুলো তৈরি করে তাদের ওয়েবসাইটে ভিজিটার বাড়ানোর জন্য বিষয়টা আরো বুঝুন জাস্ট আমি আপনাদেরকে বুঝা দিচ্ছি ভাই ওয়েবসাইট আমারও আছে পার্সোনালি আমি করতে পারি বিষয়টা হচ্ছে কি আপনি যে ওখানে নাম্বারটা মানে সেন্ড করলেন তাদেরকে যেটা নাম্বারটা দিয়েছিলেন বা নাম্বারের পাশে আপনার নামটা দিয়েছেন এবং নাম্বারটা দিয়েছেন আর যেটা নাম্বার দিয়েছেন এটা তো মাস্ট বি বিকেশ নাম্বার অথবা নগদ নাম্বার হ্যাঁ তো নগদ নাম্বার বিকেশ নাম্বার যেটা দিয়েছেন সেটা সাথে আপনি নাম্বার নামটা দিয়েছেন নাম সাথে সাথে হয়তো আপনি পাসওয়ার্ডও দিয়েছেন যদি তারা চায় আপনি যে নাম্বারটা এবং পাসওয়ার্ডটা দিয়েছেন তারা কিন্তু এটা সরাসরি দেখতে পারে মানে কোনো একটা ওয়েবসাইট আপনি কমেন্ট করলে যেমন তারা দেখতে পায় ঠিক সেম অন্যের ওয়েবসাইট আপনি নাম্বার সাবমিট করলে কোনো কিছু সাবমিট করলে সেটা তারা মার্কস মি দেখতে পায় তো এই জন্য সাজেশন করতেছি ভাই আপনি যে নাম্বারটা দিয়েছেন সেটা কিন্তু তারা দেখতে পাচ্ছে সেটা নিয়ে তারা কি করবে জানেন আমি আবারও বলতেছি আমি ওনার বিরুদ্ধে বলছি না যে লিঙ্কটা তৈরি করছে তার বিরুদ্ধে বলতেছি না মানুষ যাতে বাঁচতে পারে মানুষ যাতে সঠিক পথে যায় এই জন্য সঠিক সমাধানটা দিচ্ছি ভাই তো আপনি যে ওখানে নাম্বারটা সাবমিট করবেন সেই নাম্বারটা নিয়ে তারা আপনাকে কল করবে কল করে বলবে যে আপনি ইতিমধ্যে বিকেশ নাম্বার সাবমিট করছেন এই নাম্বার একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আমাকে দিবেন তারপর আপনার আট টাকা আপনি রিসিভ করবেন আপনি তো শিওর যে আপনি নাম্বারটা দিয়েছিলেন রিসেন্টলি নাম্বারটা দিয়েছিলেন তো নাম্বারটা দেওয়ার কারণে উনি যেহেতু আপনাকে জিজ্ঞেস করবে আপনি ইন্টারেস্ট হয়ে যাবেন যাতে আপনি টাকাটা পেয়ে যান দ্রুত তো তখন আপনার কাছে একটা ওটিপি পাঠাবে সেই ওটিপিটা যখন পাঠাবে সেটা যখন আপনি তাকে দিয়ে দিবেন সাথে সাথে আপনার বিকেশ অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাবে হ্যাক যখন হবে সেটা আপনিও বুঝতে পারবেন না হ্যাক মানে কি বুঝেন ওনার কাছে লগ হয়ে যাবে বিকেশ অ্যাকাউন্টটা তো যখন ওনার কাছে লগ ইন হয়ে যাবে চাইলে

সবকিছু এখানে প্রোভাইড করা হয় জরুরি কোনো কিছু আসলে নতুন আপডেট আসলে সেটা এখানে দেওয়া হয় আপনারা আমাদের টেলিগ্রামে জয়েন হতে পারেন এখন মূলত বিষয়টা হচ্ছে কি ওনারা কি করে জানেন ওই নাম্বার গুলো নিয়ে টেলিগ্রাম বোর্ড বানায় টেলিগ্রাম বোর্ড বানিয়ে টেলিগ্রাম বোর্ড গুলো বিক্রি করে তারা আবার ইনকাম করে

সেটা বিকাশের হোম পেজে দেখতে পারবেন বা বিকাশ অ্যাপস এর হোম পেজে দেখতে পারবেন সরকার দিচ্ছে বিকাশে এত টাকা সেটা আপনি বিকাশে দেখতে পারবেন আর যদি কোন সিম নির্দিষ্ট করে দেয় সেক্ষেত্রে সিম এর এ দিয়ে দেবে গভর্নমেন্ট থেকে জিও নামে একটা সিস্টেম আছে এই যে গাইস দেখেন এখানে জিও বিটি ইনফো নামে একটা সিস্টেম আছে এখান থেকে আপনারা যখন মেসেজ আসবে সেটাই হান্ড্রেড পার্সেন্ট মেসেজ হবে সো আদার্স কোন লিঙ্ক আসলে সেটাতে ক্লিক করবেন না সেগুলাতে ক্লিক করলে আপনার তথ্য হ্যাক করতে পারে হ্যাঁ অবশ্যই রিকোয়েস্ট করে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন যাতে সকল গুরুত্বপূর্ণ আপনি সবার আগে পাওয়ার জন্য আর হচ্ছে কি চ্যানেলটা সাবস্ক্রাইব